সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায়। আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি। তো আজও দেখছি যে বেশ কিছু বড় বড় সাইজের সার নিয়ে এসেছেন। এগুলো যাতে মানে কেমন, পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন, আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই। তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। রফিকুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন? আজকে ভাই আটটা নিয়ে। আটটা? আট আজকের গুলো তো বেশ একটু বড় বড় সাইজ। বড় বড় দিছি ভাই, আজকে সব দাঁতালো দিছি। দাঁতালো? এ রানিং কয়টা দাঁত আছে? রানিং এখানে চারটা দাঁত আছে। চারটা রানিং দাঁত আছে? হ্যাঁ, চারটা দাঁত আছে রানিং, আর চারটা দাঁত ফাঁস হয়ে গেছে। চারটা দাঁত ফাঁস হয়ে গেছে এবং চারটা রানিং দাঁত? রানিং দাঁত। আচ্ছা, তো এই যে আমরা দেখি একটা একটা দেখি, তো আজকের রেটটা কেমন রেখেছেন বলেন দেখি। আজকের রেটটা ভাই সীমিত রাখছি ভাই, বেশি দিব না। হ্যাঁ, দিলাম 55,500 করে, কিন্তু একদম ফিক্সড রেট। হ্যাঁ, 53,500 করে। 53,500 করে? দেখেন 53,500 করে কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, এই যে প্রথমে যেটা দেখছি, হ্যাঁ এটা তো দেশি? হ্যাঁ দেশি দেশি। এই যে চুষ্টা দেখেন, চুরটা আছে সুন্দর, মাথা দেখেন। আচ্ছা আচ্ছা, দাঁত কি হয়েছে ভাই? রানিং দুই দাঁত। রানিং দুই দাঁত? দুই দাঁত রানিং, দুই দাঁত বয়স। তাহলে রেট বললেন 53,000? 53,500। এটা হচ্ছে প্রথম নাম্বার? প্রথম নাম্বার, প্রথম নাম্বার রানিং দুই দাঁত বয়স। যেখানে টানা যাবে সেখানে বাড়তে হবে। আচ্ছা, মাথা ভালো আছে, কালার ভালো আছে। এটা হচ্ছে এক নাম্বার, আমরা এই পাশ থেকে দেখাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে এক নাম্বার, তাহলে রানিং দুই দাঁত বয়স। দুই দাঁত বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স, তার মানে 2 বছর তো অবশ্যই পার হয়েছে না? 2 বছর পার তো অবশ্যই হয়েছে, না হলে দাঁত তো না। না তো দাঁত তো না। খাওয়া তো রুচি আছে নাকি? খাওয়া রুচি আছে, ইয়া দেখেন খাওয়া রুচি আছে। খাওয়া দাওয়া রুচি দেন খাওয়া। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। এটা হচ্ছে এক নাম্বার, এক নাম্বার। তাহলে টোটাল আছে কয়টি? আটটি। আটটি। আচ্ছা, আমরা এখন দেখি দুই নাম্বার। এই যে দুই নাম্বারটাও বেশ বড় সড়ো সাইজের। এটা দাঁত নড়তেছে, দাঁত নড়তেছে কিন্তু রানিং দাঁত হয় নাই। রানিং হয়ে যাবে, দুই এক মাসে হয়ে যাবে, দুই এক মাসে হয়ে যাবে আশা করা যায়। গেট আপটা বেশ সুন্দর, খাওয়া মাথাটা সুন্দর না? এই যে এটা হচ্ছে দুই নাম্বার। আচ্ছা চলেন আমরা এখন চামড়া দেখেন, চামড়া ঢেলা ঢালা না, দেখেন চুষ্টা দেখেন, চুরটা আছে। আচ্ছা আসেন আমরা তিন নাম্বারটা দেখি এখন। এটা হচ্ছে তিন নাম্বার, এটা তো শাহী হলে পার্সেন্টেজ আছে মনে হয়। দেখেন কম্বল, দেখেন কম্বল আছে, নাভিটা দেখেন, নাভিটা আছে। আচ্ছা আচ্ছা, মানে এটা সম্ভবত দাঁত 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 দেখি কুরবানি হতে হতে, কুরবানি হতে হতে এটাও দাঁত দেয়, কারণ এটা হচ্ছে দেশের পেট থেকে শাহী হল। তো দেশের পেট থেকে শাহী হল, শাহী হল ওই কারণে এটা দাঁতে যাবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তিন নাম্বার। চামড়া তো ঢেলা ঢালা আছে না? চামড়া ঢেলা ঢালা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তিন নাম্বার। এটাকে সাইড করে দেন দেখি, দুই তিন মাসের মধ্যে দাঁতে যাবে, রোজা রোজ আসতে। দুই তিন মাসের মধ্যে এটাও দাঁতে যাবে। এটা হচ্ছে তিন নাম্বার, চামড়া ঢেলা ঢালা আছে, চুরটা হচ্ছে সুন্দর, খুব সুন্দর। এটা হচ্ছে তিন নাম্বার। আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখি। এটা চার নাম্বার, এটা রানিং দুই দাঁত, দুই দাঁত। শিঙ্গো আছে? শিঙ্গো আছে, সবকিছু আছে, সবকিছু আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স, চার নাম্বার, চার নাম্বার। তার মানে 2 বছর পার হয়েছে অবশ্যই। হ্যাঁ, 2 বছর অবশ্যই পার হয়েছে, দুই বছর পার হয়েছে, দাঁতে গেছে। দেখেন, আচ্ছা আচ্ছা, ওজন দেখেন, মাংস দেখেন। আচ্ছা আচ্ছা, এখন 75 কেজি পার আছে, 75 কেজি পার আছে। এটা রানিং দুই দাঁত বয়স। আচ্ছা, একটু চামড়াটা দেখেন তো, এই পাশ থেকে দেখি আমরা। চামড়া ঢিলা ঢালা আছে, যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে। আচ্ছা রফিকুল ভাই, এই গরুগুলো কুরবানি আস্তে আস্তে কতটুকু গোশত ধরানো সম্ভব? গরুগুলো কুরবানি আস্তে আস্তে ভাই, কোনো গরু ধরেন এই যে এই গরুটা, হ্যাঁ এই গরুটা কুরবানি আস্তে আস্তে আপনার প্রায় কম বেশি 4 মণ হবে। 4 মণ ধরানো সম্ভব? 4 মণ ধরানো সম্ভব। আচ্ছা আচ্ছা, আর এই যে এগুলো আছে আছে, হুম এগুলো করে 4.5 মণ গুলো। আচ্ছা আচ্ছা, এইগুলো হচ্ছে। আচ্ছা আসেন আমরা এখন 5 নাম্বারটা দেখি। এই যে 5 নাম্বার, এটা বয়স কেমন? এটা 22 মাসের মতো, তার মানে দাঁত হয় নাই? না দাঁত হয় না, দাঁত ফাঁস, দাঁত হয় নাই।
আশা করা যায় যে 2-3 মাসের মধ্যে দাঁতে চলে আসবে নাকি? ইনশাআল্লাহ। দেখেন না গেটাপটা, আচ্ছা গেটাপটা সুন্দর আছে। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার হচ্ছে এটা। দেখেন চুষ্টা, দেখেন চুরটাও আছে, দেশি গরু, পিওর দেশি। দেখেন না, এই এই দেখেন গোধান মাংস কেমন লাগবে। দেখছেন এগুলা, এই দেখেন তার মিশে কেন। ঠিক আছে, এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা আমরা এখন 6 নাম্বারটা দেখি। এটা হচ্ছে 6 নাম্বার, দেশি দেশি দেশি। এটা হচ্ছে 6 নাম্বার, রানিং, দুই দাঁত বয়স। এটা হচ্ছে 6 নাম্বার। আচ্ছা খাবার তো রুচি আছে নাকি? হ্যাঁ না, ঠিক আছে। চামড়া চামড়া ঢেলা ঢেলা আছে, চামড়া ঢেলা ঢেলা আছে, রং ভালো, মাথার গেট আপ ভালো, সিংটিং সবকিছু সবকিছু ভালো। আচ্ছা এটা হচ্ছে 6 নাম্বার। আসেন 7 নাম্বার তা দেখি আমরা। এটা হচ্ছে 7 নাম্বার। হ্যাঁ এটা 7 নাম্বার। এটা বয়স ভাই? এটা দাঁত নড়তেছে ভাই, এটা দাঁত নড়তেছে নড়তেছে, কিন্তু রানিং দাঁত হয় নাই। না রানিং দাঁত হয় নাই, কিন্তু দাঁত পড়ে যাবে মাসখানেকের মধ্যে, দাঁত পড়ে মাসখানেকের মধ্যে দাঁত হয়ে যাবে আশা করা যায়। এটা হচ্ছে 7 নাম্বার। একটু চামড়াটা দেখেন তো কেমন কি অবস্থা দেখি। এই দেখেন চামড়া ঢেলা ঢেলা আছে। এটা হচ্ছে 7 নাম্বার। তাহলে রানিং দাঁত নড়তেছে বললেন, রানিং দাঁত হয় নাই। না না রানিং হয় নাই, দাঁত নড়তেছে, দাঁত নড়তেছে। শিং মাথা খুব সুন্দর, শিং মাথা সুন্দর আছে, দাড়িটা ফ্রেম লম্বা আছে। দেখেন ফ্রেম দাঁত হবে। আচ্ছা সর্বশেষ দেখি 8 নাম্বার হচ্ছে এটা। 8 নাম্বার রানিং এর দুই দাঁত। এটা হচ্ছে রানিং দুই দাঁত, দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স। আচ্ছা এটা হচ্ছে 8 নাম্বার, রানিং দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স। এটা কি কালার? এটা শাওলা কালার বলে, শাওলা কালার। এটা হচ্ছে দুই দাঁত বয়স, দুই দাঁত। দেখেন কম্বল আছে, চামড়া ঢিলা ঢালা আছে, মাথা দেখেন, শিং মাথা দেখেন, শিং মাথা আছে, খুব ভালো। আচ্ছা আচ্ছা দেখছেন না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার। এটা হচ্ছে 8 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার। আমরা এই পাশ থেকে দেখি, এটা হচ্ছে 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, এটা হচ্ছে প্রথম নাম্বার। তাহলে টোটাল হচ্ছে এই 8টি। হ্যাঁ টোটাল হচ্ছে এই 8টি। আচ্ছা আচ্ছা রফিকুল, এখন বিষয় হচ্ছে তো একটা প্যাকেজ তো একজনের জন্যই বড়। হ্যাঁ জি ভাই, চাহিদা তো আরও থাকতে পারে অনেকের। জি জি, সেক্ষেত্রে কালেক্ট করে দেওয়া সম্ভব? বাসায় আছে না? বাসায় আমার বাসায় এখনো প্রায় অনেকগুলো গুলো আছে, অনেকগুলো আছে, 25টা মতো এখনো, 25টা আছে। আর কোনো দর্শক ভাই চাইলে দেওয়া যাবে অল টাইম, যদি কেউ 2-4-5-10টা নিতে চায়। হ্যাঁ নিতে চাইলে দেওয়া যাবে, আর কেউ যদি 80 দেখে সেটা নিতে চায় ওইটা, সেটাও সম্ভব, সেটা। আচ্ছা আচ্ছা, আর আমি যে রেটে দিব হ্যাঁ কোনো ভাই দিতে পারবে না, কারণ আমি খুব চিপ রেটে মাল দেই ভাই। চিপ রেটে দেন, দেখেন না অন্যান্য ভিডিও গুলো থেকে আমার দেখবেন দর্শক ভাই, সেটা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা না, ঠিক আছে। একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই। 01717 01717 15 15 28 28 44 44। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ।